ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম বন্ধুরা। আজ আমরা আলোচনা করব একটি বাম নিয়ে, অর্থাৎ এটি দেখতে পাচ্ছেন যে নাম হচ্ছে নিক্স রাবিং বাম। এই নিক্স রাবিং বাম সাধারণত ব্যথায় উপশম করতে মালিশ করা হয়। আমরা অনেকেই টাইগার বামের নাম জানি, ঠিক ওই ধরনেরই একটি বাম হচ্ছে এই নিক্স। এটি বেশ পপুলার, তবে এরও রয়েছে বিভিন্ন কোম্পানির, এই নামে এই বাম বিক্রি হয়ে থাকে। কিন্তু এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে ইউনিক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট। এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আমরা হয়তো অনেকেই আছে যারা ব্যথানাশক ট্যাবলেট খেয়ে থাকি, কিন্তু ট্যাবলেট না খেয়ে যদি চেষ্টা করেন যে মস্কা ব্যথা বা হালকা আঘাতজনিত ব্যথা বা মাথায় ব্যথা হয়ে থাকে সামান্য কোনো কারণে, তখন এই বামগুলো সেখানে মালিশ করে দিলে সাময়িক হোক বা স্থায়ীভাবে হোক অনেক সময় দেখা যায় যে ব্যথাটি উপশম হয়। তো সেজন্য এই নিক্স বাম বাজারে প্রচলিত এবং বিক্রি হয়ে থাকে। এটি দেখতে পাচ্ছেন যে একটি বক্স, এই বক্সের মধ্যে ছোট ছোট এটাকে বলে ডিব্বা বা যে দেখতে পাচ্ছেন উপর একটি ছবি রয়েছে ওরকমই একটি ডিব্বার মধ্যে এই বামটি থাকে, যেটি আপনি আঙুলের মাথায় নিয়ে ব্যথা জায়গায় মালিশ করবেন, আর মালিশ করলে ব্যথা উপশম হবে। আর বন্ধুরা, এই যে নিক্স, এই বামটির দাম কিন্তু খুব একটা বেশি নয়। এই বক্সটির মধ্যে রয়েছে ছয়টি, আর ছয়টির দাম হচ্ছে খুচরা মূল্য 120 টাকা। পাইকারি কিনলে আরও কমে কেনা যায়, আর এটি আপনি ঢাকার মিটফুড মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। তবে এই ধরনের মালিশ বা যে কোনো ক্রিম যদি ইউজ করতে চান তাহলে ভালো হয় যে একজন চিকিৎসকের বা চর্ম রোগের রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা। আমি সবসময় বলে থাকি যে রোগ যদি হয়ে থাকে চিকিৎসকই আপনার একজন ভালো পরামর্শক, তিনিই আপনাকে একটি পরামর্শ দিতে পারবেন। তবে সাধারণ যেই সমস্যা, প্রাথমিক সমস্যা, এটি মানুষের জীবনে বহুবারই হয়ে থাকে, তাই এক দুইবার যদি আমি সেটি সম্পর্কে একজন চিকিৎসকের কাছ থেকে ধারণা নিতে পারি তাহলে প্রতিবার আমি সেই বিষয়টি প্রয়োগ করতে পারবো। সেজন্য একবারের জন্য হলেও এ ধরনের সমস্যায় আপনি চিকিৎসকের পরামর্শ নিন, তারপরে আপনি পরবর্তীতে যদি এ ধরনের সমস্যা আবার হয় সেভাবেই আপনি ব্যবহার করুন বা ওষুধ খান। আমরাও সেই পরামর্শই দেই যে কোনো ওষুধ বা ক্রিম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। যে নিক্স বামটি দেখতে পাচ্ছেন এটি যে কোনো মালিশে অর্থাৎ ব্যথানাশক একটি বাম। আজ আমরা সেই বিষয়টি জানলাম যে যদি শরীরে কোথাও আঘাতপ্রাপ্ত হন, ব্যথা লাগে, তখন আপনি এই বামটি মালিশ করলে কিছুটা হলেও আপনি সুস্থ বোধ করবেন বা ভালো লাগবে। আজ এ পর্যন্তই রাখছি, আমাদের পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট আপনি পেতে পারেন। আর সেই সঙ্গে আমাদের রয়েছে একটি ফেসবুক পেজ যার নাম ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ, যার লিংক নিচে দেওয়া রয়েছে। সেই লিংকে আপনি ক্লিক করে আমাদের পেজটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন, তাহলে আপনি সেখানে বিভিন্ন ধরনের লাইফস্টাইল বিষয়ক পরামর্শ, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং চিকিৎসকের প্রশ্নোত্তর পর্ব আমরা দিয়ে থাকি, সেটি সম্পর্কেও আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত হাঁটবেন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করবেন।